সাধারণত একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ হওয়া উচিত 120/80। রক্তচাপ যদি 90/60 বা এর আশেপাশে থাকে তাহলে লো ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়। প্রেশার যদি অতিরিক্ত কমে যায় তাহলে মস্তিষ্ক, কিডনি ও হৃৎপিণ্ডে ঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না। ব্লাড প্রেশার বা রক্তচাপ মানবদেহে রক্ত সঞ্চালনে চালিকা শক্তি হিসেবে কাজ করে। মানবদেহে রক্তচাপের একটি স্বাভাবিক মাত্রা আছে, তার উপর ভিত্তি করে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার ও নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার পরিমাপ করা হয়। উচ্চ রক্তচাপের মতোই নিম্ন রক্তচাপও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। লো ব্লাড প্রেশারের আরেক নাম হচ্ছে হাইপোটেনশন। লো প্রেশারের সাধারণ লক্ষণ ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, বমি ভাব, বুক ধরফর করা, দৃষ্টি ঝাপসা হয়ে আসা, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, অতিরিক্ত ঘাম, ডায়রিয়া বা অত্যধিক বমি হওয়া। গর্ভবতী মায়েদের গর্ভের প্রথম 6 মাস হরমোনের প্রভাবে লো প্রেশার হতে পারে। নিম্ন রক্তচাপের কারণ: কোনো কারণে পানিশূন্যতা হওয়া, ডায়রিয়া বা অত্যধিক বমি, খাবার ঠিকমতো বা সময় মতো না খাওয়া, হজমে দুর্বলতা, কোনো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত থাকা, শরীরের হরমোনজনিত ভারসাম্যহীনতা, রক্তশূন্যতা। লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ নিয়ে অনেকেই চিন্তায় থাকেন, তবে নিম্ন রক্তচাপ নিয়ে অযথা অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ এটা উচ্চ রক্তচাপের চেয়ে কম ক্ষতিকর ও স্বল্পমেয়াদি সমস্যা। আর প্রেশার লো হলে বাড়িতে প্রাথমিক কিছু পদক্ষেপ নেওয়া যায়। আসুন লো ব্লাড প্রেশারের প্রাথমিক কিছু চিকিৎসা জেনে নেই। লবণ পানি: লবণে আছে সোডিয়াম যা রক্তচাপ বাড়ায়, তবে পানিতে বেশি লবণ না দেওয়াই ভালো। সবচেয়ে ভালো হয় 1 গ্লাস পানিতে 2 চা চামচ চিনি ও 1-2 চা চামচ লবণ মিশিয়ে খেলে। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের চিনি বর্জন করতে হবে। কফি অথবা চকলেট: হঠাৎ করে লো ব্লাড প্রেশার দেখা দিলে 1 কাপ কফি খেতে পারেন। স্ট্রং কফি, হট চকলেট, কোমল পানীয় সহ যে কোনো ক্যাফেইন সমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। আর যারা অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা সকালে ভারী নাস্তার পর 1 কাপ স্ট্রং কফি খেতে পারেন। কিশমিশ: কিশমিশ হাইপারটেনশনের ওষুধ হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। 1-2 কাপ কিশমিশ সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি খেয়ে নিন। বিটের রস: বিটের রস হাই ও লো প্রেশারের দুটোর জন্যই সমান উপকারী। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এভাবে 1 সপ্তাহ খেলে উপকার পাবেন। পুদিনা পাতা: পুদিনা পাতায় রয়েছে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও প্যান্টোথেনিক উপাদান, যা দ্রুত ব্লাড প্রেশার বাড়ানোর সঙ্গে সঙ্গে মানসিক অবসাদও দূর করে। পুদিনা পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়েও খেতে পারেন। যষ্টিমধু: আদিকাল থেকেই যষ্টিমধু বিভিন্ন রোগের মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 1 কাপ পানিতে 1 টেবিল চামচ যষ্টিমধু দিয়ে রেখে দিন, 2-3 ঘন্টা পর পান করুন। এছাড়া দুধের মধু দিয়ে খেলেও উপকার পাবেন। বাদাম: লো প্রেশার হলে 5টি কাঠবাদাম ও 15-20টি চীনাবাদাম খেতে পারেন। এটা প্রেশার বাড়াতে সহায়তা করে। স্যালাইন: শরীরে পানিশূন্যতা ও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতার কারণে নিম্ন রক্তচাপ হলে শুধু খাবার স্যালাইনই মুখে খেলে প্রেশার বেড়ে যায়। লো ব্লাড প্রেশারে খাবার স্যালাইন সবচেয়ে উপযোগী ও তাৎক্ষণিক ফলদায়ক। ডিম: ডিম খেতে পারেন, এক্ষেত্রে মুরগির চেয়ে হাঁসের ডিম বেশি কার্যকরী। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, এবং পাশে থাকে বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন। গ্রহণ করুন প্রাকৃতিক ও সুষম খাদ্য, থাকুন সুস্থ সবল আর হাসি খুশি।